চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন জাতীয় দল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার মুস্তাফিজুর রহমান। দ্রুত হাসপাতালে নিয়ে স্ক্যান করানোর পর ফ্র্যাঞ্চাইজিটির ফিজিও জাহিদুল ইসলাম জানিয়েছেন, চোট শুধু বাইরের অংশে, অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। বিপদমুক্ত হলেও 24 ঘণ্টার জন্য পর্যবেক্ষণে আছেন মুস্তাফিজুর রহমান। আরিজ আহমেদকে সাথে নিয়ে মমিনুর রিপনের রিপোর্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় হঠাৎ করেই মাথায় আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার মুস্তাফিজুর রহমান। মাথার পেছন দিকে বলের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার পরও উঠে দাঁড়াতে পারছিলেন না বাঁ হাতে এই পেসার। পরে স্ট্রেচারে করে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। অ্যাম্বুলেন্সটাকে নিয়ে দ্রুত স্টেডিয়ামের ভিতরে ঢুকে ভাইয়াকে দ্রুত আমাদের হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে আসি। হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিটি স্ক্যান করানো হয়, তবে তার আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও। যা যা ইঞ্জুরি ছিল সেটা এক্সটার্নাল ব্লিডিং ছিল, কোনো ইন্টারনাল ব্লিডিং নাই। এর পরবর্তীতে ওনাকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং মাথার চতুর্দিকে শেভ করে সার্জিক্যাল ইনসিশন দেওয়া হয়েছে। নিউরোসার্জন ওনাকে দেখেছেন এবং সার্জিক্যাল ইনসিশন শেষে উনি অবজারভেশন রুমে আছেন। এদিকে চিকিৎসক জানিয়েছেন যে কোনো ধরনের বিপদ এড়াতে 24 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে মুস্তাফিজকে। কিছুটা হ্যামাটোমা আছে, এটা ব্রেইন এবং হাড্ডির বাইরে, কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল কোনো হেমোরেজ বা কোনো প্রকার হ্যামাটোমা বা ইঞ্জুরির কোনো চিহ্ন বা নাই। 24 আওয়ার্স না যাওয়া পর্যন্ত আমরা আসলে কাউকে রিস্ক ফ্রি বলতে পারি না। তবে মুস্তাফিজ কবে মাঠে ফিরছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকরা। মমিনুর রিপন, NTV স্পোর্টস ডেস্ক।